আমি জন্মাবার অনেকদিন আগে মেজমামা যখন স্কুলে পড়তেন, একবার পুজোর ছুটিতে কাঁচকলা নিয়ে দেশে গেছেন। আর তার পরের দিনই ভোরে মার নোটে মামা তার বিখ্যাত কালো স্যুটকেস নিয়ে উপস্থিত হলেন। রং ওঠা দেরাত লম্বা একটা পুরনো কালো স্যুটকেস, তাতে আবার ডবল তালা মারা। ওই স্যুটকেসই 30 বছর ধরে মামার বাড়ির ইতিহাস তৈরি করল। নোটে মামাকে দেখেই দিদিমা নাকি কোল থেকে দুম করে ছোট মাসিকে নামিয়ে রেখে, ওরে নোটে, একদিন তুই কোথায় ছিলি রে, ওরে বাবা রে বলে তার গলা ধরে ঝুলে পড়লেন। নোটে মামা বললেন, আহ কি যে করো দিদি, স্যুটকেস পড়ে গেলে সর্বনাশ হবে, মনে করছি তোমার ছেলে পুলেদের সব দিয়ে যাব, আর কারুর কোনো অভাব থাকবে না। তাই শুনে দিদিমা তক্ষুনি গলা ছেড়ে দিয়ে চোখ মুখ মুছে একগাল হেসে বললেন, ও মা, তুই চিরটা কালি পেজমি করে কাটালি, তুই আবার ওতে কি ভরে আনলি? নোটে মামা বললেন, সময় হলে সবই জানতে পারবে দিদি, তোমার ছেলে পুলেদের ছাড়াও আর কাকে দিয়ে যাব। দিদিমার পিছন দিক থেকে দরজা দিয়ে জানলা দিয়ে পিলপিল করে বেরিয়ে এলেন মেজ মামা, সেজ মামা, বড় মাসি, বড় মেসো, প্যাঙাদা, ভজাদা, রাঙামাসি, ঠেঙামাসি, টেপি দিদি, খেঁড়ি দিদি ইত্যাদি আরো 7-5 জন লোক। কারণ ছুটি বাঁধা, কারুর কোমরে কালো সুতে পয়সা বাঁধা, কারুর ন্যাড়া মাথা, যে যেমন ছিল সবাই অবাক হয়ে শুনল। তারপর নোটে মামা বারান্দার কোণে তালি দেওয়া কালো ছাতাটা রেখে মাঝের ঘরে তক্তপোশে পা ঝুলিয়ে বসে পড়লে। সবাই এগিয়ে এসে ও ছেঁড়া নোংরা সাদা ক্যানভাসে জুতো পরা পায়ে ঠিপ ঠিপ করে প্রণাম করল। আর নোটে মামা সবাইকে আশীর্বাদ করে বললেন, শোটকেসে তোদের সবার ভাগ আছে, কারুর কোনো দুঃখ থাকবে না। তখন দিদিমা সবাইকে তাড়িয়ে দিলেন, বললেন, আহা, মানুষটা রোজগার পাতি করে তেতে ফুলে, তোরা জানো কি বলেই নোটে মামার দিকে চেয়ে হেসে ফেললেন। তোকে ওদের বড্ড ভালো লেগেছে রে, রক্তের টান বলে আবার চোখ মুছে নোটে মামাকে স্নান করবার গরম জল, নরম তোয়ালে, সুগন্ধ সাবান, সেন্টেড নারকেল তেল, দাদামশায়ের সব থেকে ভালো চুটি জোড়া আর নতুন ধুতি দিলেন। তারপর রেকাবি করে সরভাজার ভালো সন্দেশ আর হলদে পেয়ালাতে গরম চা দিলেন। শেষে রান্নাঘরে গিয়ে মহা চেঁচামেচি লাগিয়ে দিলেন। নোটে মামা এদিকে তক্তপোশে পা মেলে বালিশে ঠেসান দিয়ে খবরের কাগজ নিয়ে শুয়ে পড়লেন। দিদিমা একবার এসে বলে গেলেন, ওরে নোটে, আমি আর কোনো আপত্তি শুনবো না, বাকি জীবনটা তোকে এখানেই কাটাতে হবে। অখেদি অখেপি, তোদের কি কোনো আক্কেল নেই না? নোটে দাদামণির পা দুটো একটু টিপেও দিতে পারিস না? স্যুটকেসের ভাগ নিতে তোদের লজ্জা করবে না?
খেদি খেপি ইয়া বড় বড় সাদা সাদা জিভ কেটে তক্ষুনি পা টিপতে লেগে গেল। আর রাঙামাসিও পিছুপা না হয়ে তামাক সেজে দিল। তারপর দুপুরে মুড়ি ঘণ্ট, মাছ ভাজা, নারকেল চিংড়ি, দই, রাজভোগ ইত্যাদি খেয়ে নোটে মামা দাদামশায়ের খাটে শুয়ে পড়লেন। বড় মামিমা সারাদিন বসে বসে বুড়োকে হাওয়া করলেন, আর দাদামশাই বেচারা কিঞ্চিত উসখুস করে শেষে পুরনো চটি জোড়াই পায়ে দিয়ে নকুর দাদামশাইদের বাড়ি তাস খেলতে গেলেন। সেই প্রথমবার এসে মার নোটে মামা 8 মাস পরম আরামে কাটিয়ে গেলেন। এই 8 মাস দাদামশাই মাছের মুড়ো কি পেটির বুনো চাকলা কি মাংসের চোঙার হাড় কি বড় ফলটা মিষ্টির মুখটাই দেখলেন না। দিদিমা আগেই সেসব নোটে মামার পাতে তুলে দেন। ছুটির শেষে মেজো মামা যেদিন রওনা হবেন সেদিনও দেখলেন নোটে মামা মোড়ায় পা উঠিয়ে দাদামশাইয়ের ইজি চেয়ারে শুয়ে শুয়ে পান চিবোচ্ছে, আর রাঙামাসি মাছি দাঁড়াচ্ছে, বড় মাসি পাকা চুল তুলছে। কলকাতা গিয়েও রেহাই নেই, থেকে থেকেই দিদিমার ফরমাশ আসতে লাগলো নোটের জন্য বালাপোষ, নোটের জন্য 11 ইঞ্চি গরম মোজা, নোটের জন্য ইত্যাদি, নোটের জন্য সেটা, নোটের জন্য এটা। পরের বছর আবার পুজোর ছুটিতে বাড়ি গিয়ে মেজো মামা দেখলেন নোটে মামা ইতিমধ্যে একদিন বাড়ি শুদ্ধ সবাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি গেছে। শুনলেন দিদিমা নাকি অনেক করে বলেছিলেন, ওরে আমার মুখটাকে একেবারে খা খা করে দিয়ে যাস নে রে, নিতান্তই যদি যাবি নিদেন তোর সুটকেস খানা তো রেখে যা। নোটে মামা অবাক হয়ে বলেছিলেন, আহ কি যে বলো দিদি, ওই সুটকেসেই তো আমার সব, আমি আর কদিন, তোমার ছেলে পুলেরাই পাবে। বলে নতুন কালো জুতো, আদির পাঞ্জাবি, তসরের চাদর আর সোনা বাঁধানো ছড়ি নিয়ে ছেকড়া গাড়ি চেপে চলে গেলেন। নোটে মামা চেন ছিল না বলে দিদিমা আবার যাওয়া আসার খরচটা দিয়ে দিলেন। মেজো মামা দেখলেন নোটে মামার জন্য মাঝের ঘরটাকে রেডি করে তালা দিয়ে রাখা রয়েছে, রোজ ধুলো ঝাড়া এবং ধুনো দেয়া হচ্ছে। সকলেরই প্রায় মন খারাপ, খালি দাদামশায়ের মুখে হাসি। দিদিমা তো থেকে থেকেই বললেন, আহা যদি সুটকেসটাও রেখে যেত তাতে হাত বুলোতাম, কি জানি বাবা শ্বশুর বাড়ির ওরা যদি আবার টুকটাক করে নেয়। সেবার পুজো দেরিতে পড়েছিল, মেজো মামা যখন ফিরে আসবেন তখন বেশ শীত পড়ে গেছে। শেষ দিনই আবার নোটে মামা ছেঁড়া কোট, ছেঁড়া জুতো আর কালো সুটকেস নিয়ে এসে উপস্থিত। বললেন দিদিমার দেওয়া সব জিনিস চুরি গেছে, কিন্তু দিদিমার ছেলেপুলেদের জন্য সুটকেসটা প্রাণ দিয়ে তিনি রক্ষা করে এনেছেন। তাই শুনে দিদিমা ডুকরে কেঁদে উঠলেন। পরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? নোটে মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, থক সে কথার মুখেও আনতে বলো না। দিদিমা ভাবলেন সব ওই মুখ পড়া শ্বশুর বাড়ির কাণ্ড, এবং তক্ষুনি নোটে মামার জন্য নতুন জুতো, নতুন ছড়ি থেকে আরম্ভ করে নতুন বালাপোষ, নতুন কম্বলের ব্যবস্থা করে দিলেন। এই আয়োজনের মধ্যে মেজো মামার ট্রেনের সময় হয়ে যাওয়াতে মেজো মামা না খেয়েই রওনা হয়ে গেলেন, কেউ খেয়ালও করল না। তারপর থেকে 25 বছর ধরে মা নোটে মামা বছরে একবার করে সুটকেস হাতে আসেন। 8-9 মাস থেকে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কোথায় জানি চুলে যান। প্রতি বছর চোররা অলসভাবেও সর্বস্ব চুরি করে নেয়, আর দিদিমাও তেমনি অনলসভাবে আবার সমস্ত কিনে দেন। দাদামশাইও শেষ অবধি আপত্তি করা ছেড়ে দিয়েছিলেন। 25 বছর পর দিদিমা ও দাদামশাই চোখ বুঝলেন। নোটে মামা তখন শ্বশুর বাড়িতে, সেই ঠিকানাতে তার করা হলো।
পেলেন কি না পেলেন বোঝা গেল না, মোট কথা এলেন না। পুজোর সময় যখন আবার কাপড় চোপড় কেনা হচ্ছে, নোটে মামা কালো সুটকেস হাতে উপস্থিত, বললেন, আর ইয়ে শ্বশুর বাড়ি যাব না, এখন থেকে আমি তোদের গার্জিয়ান হলাম, বলে সেদিন থেকেই সবকিছু হুকুম দেওয়ার ভার নিলেন। বড় মামা মেজ মামা তখন বিদেশে চাকরি করেন আর মাসে মাসে টাকা পাঠান, সেই টাকার বেশিরভাগটা দিয়ে বড় মামি আর মেজ মামি রেষারেষি করে নোটে মামার সেবা করেন। নোটে মামা দিব্যি আরামে আছেন, কাজের মধ্যে মাঝে মধ্যেই দরজা জানলা বন্ধ করে সুটকেস গোছান, আর যেদিনই গোছান সেদিনই মেজাজটা যেন আরো ভালো থাকে। সবাইকে বলেন, দিদিরা গেছেন আমরাই বার কদ্দিন, তোদের অনেক সেবা নিয়েছি, দেখিস আমাকে যেন ঝগড়াঝাটির কারণ বানাস না, সুটকেসে যথেষ্ট আছে, সবাই সমান ভাগে ভাগ নেওয়ার জন্য যথেষ্ট আছে, এতদিন রইলাম কাউকে কিছু ইচ্ছে করেই দিই, যাতে আমি গেলে তোদের জন্য আরো বেশি বেশি থাকে, নিজের জন্য এক পয়সাও খরচ করিনি, তোরা যখন যা দিয়েছিস তাতেই আমার বেশ চলে গেছে। তাই না শুনে বড় মামিমা আর মেজ মামিমা ঠিক দিদিমার মতোই কেঁদে উঠতে, এ আবার নিজের চোখেই দেখা। আজকাল মার নোটে মামা বুড়ো হয়ে গেছেন, শ্বশুরবাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছেন, সুতির কাপড় পরলে গা কুটকুট করে বলে গরজ ছাড়া কিছু পরেন না, এমনি তেল ঘি সহ্য হয় না বলে গাওয়া ঘিতে ওর সব রান্না হয়, রাত্রে ঘি দিয়ে লুচি হয়, দুর্বল হয়ে গেছেন বলে রোজই ওই ইয়ে মুরগি হয়, ছাঁচি পান আসে, অম্বুড়ি তামাক আসে। থেকে থেকে নোটে মামা সবাইকে ডেকে বলেন, ওরে আমি গেলে তোরা আর ঝগড়া করিস না রে, প্রচুর আছে প্রচুর আছে। আমরা হিসেব করে দেখেছি দিদিমা দাদামশাইয়ের সঙ্গে সঙ্গে যদি নোটে মামা স্বর্গে যেতেন একদিক দিয়ে ভালোই হতো, ওর সব জ্বালা জুড়ত আর সুটকেসটারও মোটে একুশ ভাগ হতো, এই পাঁচ বছরে আরো সবাই জন্মে টন্মে একাকার কাণ্ড করেছে, এখন ৪২ ভাগ হবে। আমরা মনে করেছি সুটকেসে বুঝি হীরে মণি মুক্ত আছে, না হয় তোরা তোরা হাজার টাকার নোট ঠাসা, তাই গোপনে সুটকেস নেড়ে চেড়ে দেখেছি ভিতরে কিছু নড়ে না, বেশ হালকাও। যাই হোক, গত বছরের শেষে একদিন সন্ধ্যেবেলা নোটে মামা সত্যি সত্যি পটল তুললেন, বাইরে ঝমঝম বৃষ্টি, ঘরে তেলের বাতির আলোতে নোটে মামা মরলেন। মামিমারা হু হু করে একবার কেঁদে নিয়ে সুটকেসটাকে টেনে বারান্দায় আনলেন, নোটে মামার বালিশের তলা থেকে চাবি বের করলেন, দেশলায়ের আলোতে খুললেন, খুলে দেখলেন শুধু সারি সারি খড় ঠাসা, না শুধু খড় নয়, তার উপর একটা কাগজে লাল পেন্সিল দিয়ে লেখা, কাউকে কবু লাই দিস নে করিস নে কো বিশ্বাস, বুদ্ধি তোদের দেখে দেখে নোটে ফেলছে নিঃশ্বাস। আমাদের আজকের গল্প এ পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।